আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে একটা ট্রেডিশনাল পিঠার রেসিপি করে দেখাবো খুব সহজভাবে। আর পিঠাটা হচ্ছে নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা। তো চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করা যাক। পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ চালের আটা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ আর আটাটা খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। ভিউয়ার্স, পানি অল্প অল্প করে দিতে হবে। আর একটা চামচ দিয়ে আমি আস্তে আস্তে প্রথমে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ গরম পানি দিয়ে সাথে সাথে হাত দিয়ে নাড়া যাবে না। এই জন্য প্রথমে আগে চামচ দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। আর একবারে খুব বেশি পানিও দেওয়া যাবে না, না হলে ডোটা নরম হয়ে যেতে পারে। যখন ময়দাটা হাত দিয়ে ধরার মতো হবে বা গরমটা আপনি হাতে সহ্য করতে পারবেন, সেই পর্যায়ে যে হাত দিয়ে ময়দাটা ভালো মতো মেখে নিতে হবে। ভিউয়ার্স, আমার পিঠার ডোটা তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ডোটা খুব বেশি শক্তও না, আবার নরমও না। আমরা রুটি তৈরি করার ক্ষেত্রে ঠিক যেই রকম ডো তৈরি করি, সেইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এই জন্য পরিমাণ মতো ময়দা থেকে একটু ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন আমি ছোট করে একটা রুটির মতো বেলে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন রুটিটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। ভিডিওতে দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন যে রুটিটার পুরুত্বটা কেমন হবে। এখন আমি আপনাদেরকে খুব সহজভাবে একটা ডিজাইন করে দেখাচ্ছি, কারণ আমিও খুব ভালো মতো এই পিঠা ডিজাইনটা করতে পারি না, কিন্তু পিঠা তো খেতে হবে। এই জন্য যেমন পারি ঠিক সেভাবেই আপনাদের সাথে পিঠার ডিজাইনটা শেয়ার করছি। রুটিটা বানানোর পর এই ছোট রুটিটা আমি একটা পলিথিনের উপরে তুলে নিচ্ছি, আর উপরে একটু হাত দিয়ে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে ডিজাইনটা করতে সুবিধা হবে। এখন আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠা তৈরি করার পর আমি এখন পিঠাগুলো ভেজে নিব। তো পিঠা ভাজার জন্য আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি, আর তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এখন তেলের মধ্যে তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাটা কিছুক্ষণ উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি, এবং পিঠাটা হালকা করে ভেজে নিচ্ছি, কারণ এই পিঠাটা নর্মালি 2 বার ভাজা হয়। তো আমি প্রথমে 1 বার ভেজে এখন পিঠাগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি, আর পিঠাগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত এর ফাঁকে আমি এখন গুড়ের শিরাটা তৈরি করে নিচ্ছি। একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়, দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মৌরি। এখন গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমার গুড়ের সিরাপটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। দর্শক, ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সিরাপটা খুব বেশি পাতলাও হবে না, আবার ঘনও হবে না। আর যেরকম পাতলা দেখতে পাচ্ছেন, ঠান্ডা হয়ে গেলে এর চেয়ে আরেকটু ঘন হয়ে যাবে। তো এখন আমি সিরাপটা একপাশে রেখে দিচ্ছি। এখন আমি পিঠাগুলো আবার আরেকবার ভালো করে ভেজে নিব। এই জন্য তেলের মধ্যে আমি এখন আগে থেকে ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলোতে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। দেখুন ভিউয়ার্স, পিঠাতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি পিঠাগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি।
আর এই গরম গরম পিঠাগুলো আমি এখন সাথে সাথেই তেল থেকে উঠিয়ে আগে থেকে তৈরি করে রাখা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো শিরার মধ্যে 3-4 মিনিট ভালো করে ডুবিয়ে রেখে দিতে হবে। এরপর শিরা থেকে পিঠাগুলো তুলে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার নকশি পিঠা। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার নকশি পিঠা। আমার এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।